बाकी चले कम रूमे जे जेखने आज सकल के बोलो जरा पूछे जाए जे जेखने आज चले गए एक हाथी हाथी एक संगे एक हाथी हाथी आम ग्राम बांगलार ওস বেঙ্গলে ফাট ফাট সিয়া খাতো নাই খাম ফাকি জোরদার তালি জোরদার তালি সবাই বসে যাবে যে যেখানে আছি বসে যাবে না তারা বরণ করে নিবেন আমাদের প্রিয় বিধায়ক আপনারা আমার সবারকেও বিধায়ক মনে রইল রাখি আপনাদের আমন্ত্রণে আমাদের আজকে সবারকেও টলিউড বলিউডের আমরা আসছি আমি আসছি আবার ফিরে কিন্তু তোমরা এখানে থাকবে এখন থাকবে তো নালে অনেক কিছু মিস করে যাবে থ্যাংক ইউ তো যাই হোক আমি বলছি আসবে মানছি এটা ট্রেলার ছিল বাকি আসবে সঙ্গে আমাদের যে সমস্ত সিনিয়রগুলি এসেছি সকলেই कलाकार बांगला का बड़ो एपार ओपार बांगला बॉम्बे हायदराबाद तमिल सुपर हिट नायिका मधुमिता मैडम हमें जानी मधुमिता मैडम अपने सामने अभिनय कर टीवी पर्दा अभिनय कर मुभी अभिनय कर वेब सीज कर गान वनारा शुनी वनर डायलग गान सब है मधुमिता प्लिज एक डायलग दिए शुरू करो तभी আমি প্রথমেই একটু দুঃখিত পুজোতে চতুর্দিক থেকে ঘুরে বেড়াতে শুরু করে দিয়েছি বিভিন্ন মণ্ডপ বিভিন্ন জায়গা আমি ঘুরে বেড়াচ্ছি আর অনেক 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 ঠাকুর দেখেছি তো সবার সঙ্গে তোমাদের সবার এক্সাইটমেন্ট বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখতে দেখতে তাদের সবার সঙ্গে কথা বলতে বলতে আমার গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো গলাটা তো সেরকমভাবে কাজ করছে না কিন্তু মনে যে ইচ্ছেটা তোমাদের সবার সঙ্গে দেখা করার সেটা তো ঠিকই কেউ আমাকে আটকেতে পারেনি তাই আমি চলে এসেছি তো তোমরা সবাই আমার কাছে গান শুনতে চাও আগে বলো যে কি দুর্গা পুজোটাকে কারা কারা ভ্যালেন্টাইন ডেতে পরিণত করে দিয়েছে আমি শুনতে পাচ্ছি না জোরে বলো আমিও খুব জোরে কথা বলি এইদিকে কারা কারা আছে দেখি এইদিকে একটু লাইটটা দেবে আমি দেখতে চাই কারা কারা এসেছে এখানে কতজন আছে আছে কি এদিকে লাইট দেখি দেখি ও মাই গড আরে একটু তাহলে জোরে একটু হাত তালি হয়ে যাক আজকে দিনটার জন্য চল তাহলে আমরা তাহলে একটা গান দিয়ে শুরু করি আজকে যেহেতু আমাদের বাঙালিদের উৎসব একটা বাংলা গান দিয়ে শুরু করি সবাই ভালো আছো আমাকে মনে আছে
তাহলে তোমাদের সবার জন্য আমি আর समस्त लोक जतगुल महान आईकाना তাদের জন্য সেই বোঝনা সেই বোঝনা সিরিয়ালে যদি মনে থাকে ডায়লগটা ডায়লগ মনে নেই সত্যি কথা বলতে গেলে তার কারণ অনেক বছর হয়ে গেছে তো কিন্তু কিছু কিছু উদ্ভট সিন আমার মনে আছে যেমন সুইমিং পুলে কাপড় কাচা মনে আছে তোমাদের সবার হ্যাঁ তারপর একবার স্লিপ থেকে আমাকে অন্য ধাক্কা মেরে ফেলে দিয়েছিল খুব রেগে গেছিলাম আমি হ্যাঁ সারাক্ষণ তো এইরকমই করতে থাকতো না বাড্ডা করতো আপনি সবসময় এরকম করেন